হ্যালো বন্ধুরা তো আজকে রথযাত্রারা রথযাত্রার দিনেই আমি ভিডিওটা দেওয়া উচিত ছিল কিন্তু আমি দিতে পারছি না আমি কালকে ভিডিওটা দেব তো আমি আমার মেয়েকে জগন্নাথ দেবের রূপটা দেওয়ার চেষ্টা করেছি তা আমি প্রথমে লিপস্টিক দিয়ে চোখের আউটলাইনটা করে নিয়েছিলাম তারপরে কাজল দিয়ে গোটা মুখটাকে আমি কালো করে দিয়েছিলাম যেমন জগন্নাথ দেব যে রূপে আছেন আর কি সেই রূপটা দেওয়ারই চেষ্টা করেছি আমি কোনো বডি কালার এখানে ইউজ করিনি তাই আমার মেয়ের স্কিনে কোনো ক্ষতি হওয়ার চান্স নেই আমি কাজ জল আর লিপস্টিক দিয়েই করেছি সমস্তটা আর তার আগে ভালো ময়শ্চারাইজার প্রাইমার দিয়ে প্রেপ করে নিয়েছিলাম মানে সিটের মুক্ত প্রথমে করে নিয়েছিলাম তো দেখো প্রথমে আমি চোখটাকে পুরো এঁকে নিয়েছিলাম তারপরে কালো দিয়ে মুখটাকে পুরো কাজল দিয়ে আর কি ব্ল্যাক করে দিয়েছিলাম তারপর ঠোঁটের আউটলাইনটা করে নিয়ে তার আশেপাশ দিয়ে একটু হলুদ আইলাইনার দিয়ে আমি ড্রটা করে নিয়েছিলাম আজকে আমার ভয়েস ওভার দিয়ে ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি যেই বাড়িতে থাকি এত গাড়ির আওয়াজ ভয়েস ওভার দিতেই পারিনি এখন আমি রাত্রেবেলায় করছি তাতেও গাড়ি যাচ্ছে মানে আমি একদম রাস্তার ধারে থাকি তো দেখো তোমরা কেমন লাগে তারপর আমি চোখের আইলুকটা পুরো তৈরি করে নেওয়ার পরে চোখের সাইড আউটলাইনেও একটু হলুদের ছোঁয়া দিয়েছিলাম তারপর আমি তিলক কেটে দিয়েছিলাম ফেব্রিক দিয়ে তো তিলকটা কাটলে আমার একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু কাজল তো স্লিপ কাটছিলো তবুও চেষ্টা করেছি যতটা পেরেছি করার তারপরে তো এই লুকটা এসেছিলো মাঝখানে মাঝে মাঝে খিদে বেয়ে যাচ্ছিলো অনেক কাণ্ডই করছিল অস্থির হয়ে যাচ্ছিলো গরম করছিল ওর তবুও ধৈর্য ধরে মানে মোটামুটি তিন চার ঘন্টার ওপর লেগেছে আমার পুরো লুকটা ক্রিয়েট করতে তো ধৈর্য ধরে বসেছিলো এটাই আমার কাছে অনেক তো খুব ভালোভাবে ও করেছে আমাকে মানে হেল্প করেছে তো তোমরা বলো কিন্তু যে কেমন হয়েছে লুকটা